তিরু ফল, এটা ওয়াটারফল রাঁচি থেকে মাত্র 40 কিলোমিটার দূরে। আজ আমরা চলেছি ওখানে। তো এখানে আমরা পৌঁছে গেছি। এখান থেকে হেঁটে হেঁটে 333টা সিঁড়ি নেমে আমরা ফলসের ওখানে যাব। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা শুরু করেছিলাম রাঁচির কাছাকাছি একটা গ্রাম থেকে, সেই গ্রামটার নাম সোসাই। ওখান থেকে গ্রামীণ রাস্তা ধরে আমরা গেছি। আমরা ওখানে যে এত সুন্দর একটা জায়গা দেখতে পাবো ভাবতেই পারিনি। এর এই জায়গাটার প্রচার খুব একটা নেই, খুব কম লোক জানে জায়গাটা সম্বন্ধে। তো যখন নামতে শুরু করলাম, চারপাশের গাছপালা খুব সুন্দর দৃশ্য। কিছুটা নামার পরে জলপ্রপাতের আওয়াজ আসছিল। আপনারা এখানে পাবেন জলপ্রপাতের আওয়াজ। আমার মেয়েরা একটু এগিয়ে গেছে, সামনে আমি বসে আছি। ওরা নামার সময় তো খুবই ভালো লাগে, ওঠার সময় সমস্যা। নামার সময় ওরা আর ছুটে নেমে গেছে। আমরা একটু ছবি তুলতে তুলতে পিছিয়ে গেছি আর তো একটু এখানে নিজেরও ছবি তুলছি, দেখছি কেমন লাগছে। সব কিছু সিনারি পর্যটকের ভিড় খুব একটা নেই, শুধু শুধুমাত্র প্রকৃতি, যা কিছু প্রকৃতির সাউন্ড, গাছপালা, পাখি, এইসব আর কি। এই হলো তিরু ফল, জুম করে দেখাচ্ছি। এখন শীতকাল, তাও মোটামুটি অনেকটাই জল আছে, জল পড়ছে। অন্য সময় এলে আরও বেশি জল থাকবে। এখানে যতটা বোঝা যাচ্ছে, যতটা মনে হচ্ছে তার চেয়ে খুবই বেশি সুবিধা মুখ বোঝা যায় না সব কিছু। তো দেখছেন জায়গাটা খুবই সুন্দর, অপরূপ সুন্দর। এবারে হাত নাড়াও। এখানে আমার ছোটো মেয়ে মিনি মিগিরে গিয়ে একটু রক ক্লাইম্বিং করতে চাইছে। তো জায়গাটা রিস্কি, থাকো একবার, পেছনে আছি। হাত নাড়ো, কি করছে, ভালো লাগছে জায়গাটা? আমি ধরে ধরে নিয়ে যাবো কি? চলে চলে আসো। কেমন লাগলো? দারুণ। কি নাম এটার? তিরু ফল।
তিরু ফলস, রাঁচির খুব কাছে তিরু ফলস। এখানে খুব সাবধান, কেয়ারফুল থাকবি একদম। চলো চলো, সমস্যা হলে আমার দাঁড়িয়ে যাবে, আমি যাবো তারপর যাবে। মায়ের অভ্যাস আছে, মা বেটার রাস্তা খুঁজছে। যাও যাও যাও, আমরাও যাচ্ছি, রাস্তাটা একটু ডিফিকাল্ট আছে। না আমি তোমাকে ধরছি না, তুমি চলো না। দেখো আমার দিকে পারলে। হ্যাঁ পেরেছে, থ্যাংক ইউ। তো দেখছেন জায়গাটা কি ভীষণ সুন্দর, আমার খুব ভালো লেগেছে, আপনাদেরও নিশ্চয়ই আশা করি ভালো লেগেছে। সঙ্গে থাকুন, এই সুন্দর কাজটা দেখে আমার ছড়ার প্রচণ্ড ইচ্ছে হলো, তো চেষ্টা করছি এটা করার। সমস্যা হলো এখানটা কোনো সাপোর্ট নেই মাঝখানটায়, আর একটু সমস্যা হলেই আমি নিচে জলে পড়ে যাবো। যাই হোক, সাহস করে উঠে পড়লাম। দারুণ সুন্দর দেখতে জায়গাটা, এত সুন্দর জায়গায় যাবো স্নান করবো না তাও হয়, জল বরফের মতো প্রচণ্ড ঠান্ডা, তাও আমরা দুজনেই নিয়ে পড়েছি স্নান করতে, আর ইতিমধ্যে সাঁতারও কেটেছি। দেখুন প্রচণ্ড ঠান্ডা জল, আমার মেয়ে তো একটু ভয় ভয় পাচ্ছিল। যাই হোক, ওকে আমি আর বেশি ভয় না পাইয়ে আমি ওকে রেস্কিউ করে নিয়ে চলে এলাম। খুব ঠান্ডা জল, হাত পা একদম যেন লড়াস্ট হয়ে আসছিলো, তাও এরপরেও আমি আর অনেকক্ষণ সাঁতার কেটেছি। আশা করি আপনাদের আমাদের সাথে এই ভিডিওটা খুবই ভালো লাগলো, দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, এনজয় করুন আপনারাও নিজেদের লাইফ।
হেলদি লিভিং চ্যানেলে আপনাদের স্বাগত। স্টে হেলদি, বি হেলদি, স্টে হ্যাপি অলওয়েজ। খুব ভালো থাকুন, আর মাঝে মাঝে এরকম সুন্দর সুন্দর জায়গায় বেরিয়ে পড়ুন সবাই মিলে। ভালো থাকুন, ধন্যবাদ।